আজি হচ্ছে মহাপ্রভু গজানন বা গণেশঙ্কর চতুর্থী, যেটি সুন্দর পূজা হুয়ে, যেটি সমস্ত বেশ উৎসাহ থাকে। কিন্তু যেহেতু করোনা কটকণা রয়েছে, ইয়ে হচ্ছে পার্বণর ঋতু, কিন্তু যেহেতু করোনার কটকণা রয়েছে, সরকার গাইডলাইন রয়েছে যে অধিক লোক একত্রিত হয়ে পারবে না, এবং পূজার যা পার্বণর যা নিয়ম রয়েছে তাকে মানিকি সমস্তে পূজা করবে। আমি আসি পৌঁছিছু আজি বকুল ফাউন্ডেশন, যে আজি গোটে পার্কে, খোলা পার্কে আজি আপনার সিধাসলখ দৃশ্য দেখুবে যে পূজা করা যাচ্ছে। কম সংখ্যা ডিস্টান্স মেনটেন করি সমস্তে মাস্ক পিঁধিছেন, এবং পূজা বর্তমান আরম্ভ হয়েছে, আপনার সিধাসলখ দৃশ্য দেখুম। কিন্তু সবুঠু গুরুত্বপূর্ণ, সবুঠু বিশেষ এর পূজার রয়েছে যে কোভাবে ভাবে, যে আপনার দেখুম সিধাসলখ দৃশ্য, যে কোভাবে ভাবে পিলা সমস্তে একত্রিত হয়েছেন, এবং ইয়ে যে চিত্র রয়েছে গণেশ মহাপ্রভুঙ্কর, ইয়ে সুন্দর চিত্র আপনার দেখুবে কি কোভাবে ভাবে তাঁর জোড় পিঁধা হয়েছে, গছক জোড় পিঁধা হয়েছে, এবং তাঁর হাতের যে লড়ু রুহে, যে লড়ু পাই সমস্তে বেশ আকর্ষণীয় লাগন্তি মহাপ্রভু গজানন, সি সব সোলরে তৈরি হয়েছে, এবং কানকু যদি কথা কইবা, ইয়ে মধ্যে কুলারে তৈরি হয়েছেন, এবং দাঁত দেখন্তু যেভাবে ভাবে সোলরে তৈরি হয়েছেন, চক খড়ির ব্যবহার হয়েছে, এবং যেভাবে ভাবে মুকুট দিয়েছে, ইয়ে গোটে সুন্দর চিত্র, সুন্দর পরিবেশ আপনার যোগাউছে। কাকি না গণেশ পূজার আমি দেখিছু অনেক ক্রিয়েটিভিটি মাইন্ড মধ্যে আসতে লোক মধ্যে, কোভাবে ভাবে পরিবেশর বার্তা দিয়ে পারে, ইয়ে হচ্ছে সেই বকুল বন ফাউন্ডেশন যে এইভাবে অনন্য চিন্তা করেছে। আমার সাথে যোড়ি হয়েছেন বকুলবন ফাউন্ডেশনর প্রতিষ্ঠাতা যিনি ফাউন্ডর সুজিত মহাপাত্র, তাঁকু পচারি বুঝবা যে স্যার আজ হচ্ছে গণেশ পূজা, আপনার ফাউন্ডেশনর গোটে নূয়া ক্রিয়েটিভিটি করেছে, কোন সে ক্রিয়েটিভিটি কাহিঁকি এভাবে চিন্তা হল? আজ্ঞা, আমার আপনার যে কহিলেন একচুয়ালি বকুল ফাউন্ডেশন প্রেরণা নিয়েছি বকুলবন বিদ্যালয়ের, সেইটু না আমি বকুল ফাউন্ডেশন কুচু কিন্তু বকুল বনর, তো গোটে বনরে যে গোটে লাইব্রেরি মানে স্কুল হয়েছিল সেইটু প্রেরণা আসছি, তো সেইপা আমি আমি বি এইটি আমার গোটে পাঠাগার করছু এই ফরেস্ট পার্ক ভিতরে, আমি লাগিল কি সেটা গোটে ন্যাচুরাল, তো তা দিয়ে আমি কিছু বর্ষ ধরি গণেশঙ্ক গোটে গছ আকারে পূজা করুছু। কারণ পাই দেখুন গণেশ যে হাতি মুন্ড মানিষ দেহ, তা দিয়ে গোটে ইউনিটি অফ অল ক্রিয়েসন আসছে, সবু মানে পশু মানিষ সমস্তে মিশিছেন, তো আমি লাগিল এটা গোটে ন্যাচুরাল কি গছ গোটে মানিষ হিসাবে, মানে গজানন গছ হিসাবে পূজা করি হব, তো আমি আগ্রু তো করুলু আমার লাইব্রেরি যে সত্যনগর আছে সেইটি, এইথর ফরেস্ট পার্কে করছু। কারণ মানে এইটি যে আসছেন চালিয়াপি সে সব আসি দেখিপারে, তাঁকু বি ভালো লাগুচি এই কনসেপ্টটা। তারপরে এই বর্ষ দেখুন কোভিড যোগুর, গত বর্ষ তো আমি করে নথিলু, কিন্তু এই বর্ষ কোভিড যোগুর সমস্তে আমি কিছু মাস ধরি প্রার্থনা করুলু অম্লজান পাই, তো অম্লজান পাই কাহাকু প্রার্থনা করিবু, সে গছকু হি প্রার্থনা করিবু, তো সেই লাগিলা কি এটা গোটে বহুত অ্যাপ্রোপ্রিয়েট জিনিস কি আমি গণেশঙ্কু গছ আকারে পূজা করিবু। গছ মানে কু আপন পূজা করছেন, কিন্তু প্রসাদ হিসাবে আপন গছ দউছেন, ইয়ে গোটে বি ভিন্ন পরম্পরা ভিন্ন নিয়ার সৃষ্টি করছেন, তাকু আপন কেমতি কোন? আজ্ঞা, দুইটা জিনিস, গোটে হেলা কি কোভিড সময়রে আমি যদি গোটে প্রসাদ গোটে থালিরু সমস্তকু দউথিবা, লোকঙ্কর টিকে আশঙ্কা রহিব, ভয় রহিব কোটি কোন ইয়ে হবার, ইনফেকশন হবার। কিন্তু দ্বিতীয় কথা, যদি আমি গজাননকু গোটে গছ হিসাবে পূজা করছু, তাহলে তাঁর প্রসাদ বি তো গছ আকারে হি সে দেবে না, তো সেইপা আউ আমার এইটা গোটে বড় ক্যাম্পেইন বি রয়েছে কি আমি কেউ বি ওকেজনরে কেউ কি আপনার গছ উপহার দিও, তো গছ প্রসাদ দেওয়াটা সেটা বি গোটে ন্যাচুরাল জিনিস সে ক্যাম্পেইনরে। তারপরে আপনার শুনেছিলেন যে সুজিত মহাপাত্র কৌলে যে গছকু সেমানে আজি প্রসাদ হিসাবে মধ্যে দেখছেন, কাইকি না ইয়ে গছকু নেলে সমস্ত ঘরে লগাই পারিবে, এবং নূয়া অম্লজান সৃষ্টি করিবার ইয়ে সুন্দর পরিবেশ রহব, কাইকি না সমস্তে এই বর্ষ কোভিড সময়ের গছকু সমস্তে পূজা করছিলে, কাইকি না অম্লজানর বেশি আবশ্যকতা পড়ছিলা, তেণু গছকু ইয়ে নিয়ারা ঢঙ্গরে পালন করছেন সমস্তে বকুল বন ফাউন্ডেশন যে বি সংগঠন যা কর্মকর্তা রয়েছেন, যা আপনার সিধাসলখ দৃশ্য দেখুছেন যে এত সুন্দর পরিবেশ রয়েছে, পুরা খোলা আকাশ, এটি কোভিড গাইডলাইন বি মানুছেন সমস্তে, এবং সমস্তে মাস্ক স্যানিটাইজর মধ্যে রাখিছেন, এবং সবুঠু বড় কথা হচ্ছে ভোগ আকারে প্রসাদ আকারে গছ দিয়া যাচ্ছে, ইয়ে গোটে নিয়ারা দৃশ্য আপনার ভুবনেশ্বর রাজধানী দেখছেন। আমার সহ কিছু ঝিও মানে যোড়ি হয়েছেন, যে কি আজ পূজা করছেন, আপনার সুন্দর ইয়ে দৃশ্য দেখুছেন, ইয়ে বহুত কম দেখা মিলে। আমার সহ জনে ঝিও যোড়ি হচ্ছেন যে কোভাবে ভাবে ম্যাডাম আজ যেহেতু কোভিড গাইডলাইন রয়েছে, কোভাবে ভাবে আজ বকুল ফাউন্ডেশন নিজের পূজা গণেশ পূজা কেমতি পালন করছে? আমি এটি গছকু গণেশ করছু ইকো ফ্রেন্ডলি মাধ্যমে, আমি কোনসি বাহারে নন বায়োডিগ্রেডেবল জিনিস ইউজ করনু, আউ সবু কুল্লা
ଆଉ ଯେଉଁ ଜିନିଷ ମାନେ ଇଏ ହେବନି ମାନେ ଏନ୍ଭାୟରମେଣ୍ଟକୁ ଏଫେକ୍ଟ କରିବନି ସେମିତି ଜିନିଷ ୟୁଜ୍ କରିକି ଆମେ ଗଣେଶ ପୂଜାଟି ଏଠି ପାଳନ କରୁଛୁ। ଆଉ ସମସ୍ତେ ମାସ୍କ ପିନ୍ଧୁଛୁ, ସବୁ ସୋସିଆଲ ଡିଷ୍ଟାନ୍ସ ମେଣ୍ଟେନ୍ କରୁଛୁ, ଆମେ ସବୁ ଡେକୋରେସନ୍ ବି ଏମିତି ଜିନିଷରେ କରୁଛୁ ଯେଉଁଟାକି କିଛି ଏନ୍ଭାୟରମେଣ୍ଟ ପାଇଁ ହ୍ୟାମ୍ପର କରିବନି। ଆଉ ପ୍ରସାଦ ରୂପେ ଆମେ ଗଛ ଦେଉଛୁ, ତ ଆମେ ସେଇଭଳିଆ କରୁଛୁ। ଆଗରୁ ଯେମିତି ଗଣେଶ ପୂଜା କରୁଥିଲେ ଏଥର କରୁଛନ୍ତି, ନିଆରା ଅନୁଭୂତି ନିଶ୍ଚୟ ଥିବ, କେମିତି କ'ଣ ସେ ଅନୁଭୂତି? ଏଇ କୋଭିଡ୍ ଭିତରେ ତ ବହୁତ ମାନେ ଲାଷ୍ଟ ବର୍ଷ ପୂଜା ହେଇପାରୁନଥିଲା, ଆଉ ଏବେ ଆମେ ଯେଉଁ କରୁଛୁ ବହୁତ ହି ଭଲ ଲାଗୁଛି। ଏତେ ଦିନ ପରେ ଆମେ ସମସ୍ତେ ମିଶିକି କରୁଛୁ, ବହୁତ ଭଲ ଲାଗୁଛି। ଆପଣ ଯେମିତି ଶୁଣୁଥିଲେ ଯେ ସଂଗଠନ କର୍ମକର୍ତ୍ତା ମଧ୍ୟ କହୁଥିଲେ ଯେ କୋଭିଡ୍ ଭାବରେ ଆଜି ଭିନ୍ନ ଢଙ୍ଗରେ ଗଣେଶ ପୂଜା ଆଜି କରୁଛନ୍ତି, ସିଧାସଳଖ ଦୃଶ୍ୟ ମଧ୍ୟ ଆପଣ ଦେଖୁଥିଲେ ଯେ ଫାଉଣ୍ଡର ମଧ୍ୟ କହୁଥିଲେ ଯେ ନିହାତି ଭାବରେ ଯେଉଁ ଗଛ କଥା କୁହନ୍ତୁ ଏବଂ ଯେଉଁ ପଶୁମାନଙ୍କ କଥା କୁହନ୍ତୁ, ଏମାନଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେବା ଆମମାନଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ, ତେଣୁ ଗଛକୁ ଆଜି ସେ ଗଜାନନ ବେଶ କରିଛନ୍ତି ଯାହା ଇକୋ ଫ୍ରେଣ୍ଡଲି ମଧ୍ୟ, ସବୁଯାକ ନିଜ ହାତରେ ତିଆରି କରିଛନ୍ତି ଏବଂ ଏ ସୁନ୍ଦର ଦୃଶ୍ୟ ଦେଖୁଛନ୍ତି। ପରିବେଶ ବାର୍ତ୍ତା ଦେବା ସହିତ ଅମ୍ଳଜାନ ସବୁଠୁ ଆବଶ୍ୟକ, ତେଣୁ ପ୍ରସାଦ ରୂପରେ ଗଛକୁ ଦେଇ ଏଭଳି ଏକ ନିଆରା ପ୍ରୟାସ କରିଛନ୍ତି ବକୁଳବନ ଫାଉଣ୍ଡେସନ। ଭୁବନେଶ୍ୱର କ୍ୟାମେରା ପର୍ସନ ପ୍ରମୋଦ ମହାପାତ୍ରଙ୍କ ସହ ସ୍ୱପ୍ନାଞ୍ଜଳି ମହାନ୍ତି, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।